গ্যালারি কায়ের আয়োজনে ভারতের দার্জিলিং এর নেওরা ভ্যালিতে হয়ে গেল আর্ট ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দেন দেশের নবীন প্রবীণ 10 চিত্রশিল্পী। রং তুলি আর ক্যানভাসে শিল্পীরা মূর্ত করেন পাহাড়ের নানা সৌন্দর্য। পাহাড়ি পরিবেশে এখানে ওখানে আপন মনে আঁকছেন শিল্পীরা। নেই যান্ত্রিক শহুরে কোলাহল, নেই সময়ের বাধ্যবাধকতা। দার্জিলিং আর কালিম্পংয়ের মধ্যে একটি পাহাড়ি উপত্যকা, এখানেই অবস্থিত লাভা সিটি, সেই ছোট শহরের উপত্যকা নেওরা ভ্যালি। হিমেল বাতাস আর পাখি ডাকা এই পাহাড়ি প্রকৃতির শান্ত পরিবেশই বেছে নেওয়া হয়েছে আর্ট ক্যাম্পের জন্য। অসম্ভব মনোরম একটা পরিবেশ, সুন্দর জায়গা, এখানে ছবি আঁকতেই মন চায় একেবারে। আমি তো মানে আমার যে বয়স, এই বয়সে ইয়াংদের সাথে এসে আমিও একদম ইয়াং হয়ে গেছি। ওদের সাথে কাজ করে, ওদের কাজ দেখে আমি মুগ্ধ। কেউ আঁকছেন পাহাড়ি পথ, কেউ বা প্রকৃতি, কেউ বা মুগ্ধ অর্কিডের সৌন্দর্যে। প্রকৃতি আপন সৌন্দর্য নিয়ে হাজির শিল্পীর ক্যানভাসে। নবীনরা বললেন ছবি আঁকায় আর্ট ক্যাম্পের প্রভাব নিয়ে। আমরা যখন ছবি আঁকতে আসি প্রকৃতির কাছে, কারণ আমরা হয়তো বা নিজের রূপটা ধরি আর প্রকৃতির সাথে মিলিয়ে আমরা একটা শিল্পকর্ম তৈরি করে থাকি। একজন শিল্পী কীভাবে দেখেন, কীভাবে কাজ করেন ইত্যাদি নানান জিনিস জানবার যে সুযোগ, এটা একটা আর্ট ক্যাম্পে আমার জন্য অন্ততপক্ষে এটা একটা দারুণ একটা সুযোগ ছিল নিজেকে সমৃদ্ধ করার। নবীনদের সাথে আঁকছেন প্রবীণরা, দেখছেন, ভাগাভাগি করছেন নিজেদের মতামত। প্রবীণ শিল্পীরাও নানাভাবে প্রভাবিত হচ্ছেন নবীন শিল্পীদের কাছ থেকে। যারা এখানে আসছে সবাই মোটামুটি ভালো কাজ করে, ওদের কাজের মধ্যে একটা রিচ ব্যাপার আছে, আমরাও শিখি ওদের কাছ থেকে। একটা জেনারেশনের কাজের সাথে আর একটা জেনারেশনের কাজের যে মেলবন্ধন, এইটা এই ক্যাম্পের জন্যে খুবই সম্ভব হয়েছে। আমরা কথা বলছি কাজ নিয়ে এবং কাজ করার ধরন এক একজন এক এক রকম, সেটাও আমরা দেখছি। এক একজনের যে এক এক রকম যে চিন্তা ভাবনা, মানে সবার কাজের মধ্যেই দেখলাম একটা নিজস্বতা আছে। গ্যালারি কার আমন্ত্রণে এই আর্ট ক্যাম্পে যোগ দেন দেশের 10 খ্যাতনামা ও উদীয়মান শিল্পীরা। ভিন্ন পরিবেশ, ভিন্ন প্রকৃতি, শিল্পীর চিন্তায় যেমন আনে ভিন্নতা, তেমনি কাজে যোগ করে নতুন মাত্রা। তাই তো সমতল থেকে 6,500 ফুট উপরে এমন পাহাড়ি পরিবেশে শিল্পীরা আবার নতুন করে আবিষ্কার করেছেন নিজেদের। ফাতেমা শাম্মি, 71, নেওড়া ভ্যালি, দার্জিলিং।